আমি ঋষভ দাস সান্ত সেবালাল নিউজ নেটওয়ার্ক থেকে। আজকে আমি এসেছি শিমুলতলা বাজার বেহালা কলকাতায়। সত্যি কি বাজার হচ্ছে? আর যদি বাজার হয়ও তাহলে সেই বাজারে বেচা কেনা কিরমভাবে হচ্ছে? চলুন জেনে নেওয়া যাক তাদেরই কাছ থেকে। আমাদের এই ব্যবসায়তে আমাদের খুব কষ্ট হচ্ছে, গাড়ি পাইনি, মাল আনতে যেতে পারিনি, কি করে সংসার চালাবো বা কি করে চলবে? গাড়িতে যাওয়া আসা রিক্সায় 200 টাকা ভাড়া, যাওয়া আসা 2 ঘন্টা বেচা কেনা কি করে আমরা ব্যবহার কি করে চলবে? 2 ঘন্টা এখানে 200-300 টাকা বেচলে আমাদের কি গাড়ি ভাড়াই তো চলে যায়। তাহলে কিন্তু কত লোকে তো মারাও যাচ্ছে, তাই জন্যই লকডাউনটা করা হয়েছে। আচ্ছা, তাহলে সেইটা তুমি কি ভাবছো? লকডাউনটা ভাবছি ভালোই হয়েছে, তাতে কোনো অসুবিধে নেই। আগে যা তুলনায় মারা যাচ্ছিল তার তুলনায় এখন অনেক কম। আমার নাম যমুনা সর্দার। এই যে আমরা শিমুলতলায় ব্যবসাটা করি 10টা পর্যন্ত, কিন্তু এতে তো আমাদের চলছে না, মাল টাল নষ্ট হচ্ছে, মালও একটা আনতে যেতে পারছি না, যা টুকটাক করে দুটো নিয়ে আসি, আমাদের চলছে না। তারপরে এই যে 10টা অবধি দোকান কি করে চলবে বলুন? এইটা যদি আমাদের আরও 2 ঘন্টা বাড়িয়ে দেওয়া হয় আমাদের মনে হয় খুব ভালো, আর সংসার আমাদের এতে চলবে না, না হয় আমাদের খুব অচল হয়ে যাচ্ছে। আর এই গাড়ি ঘোড়া নেই, আমরা যেতেও আসতে পারছি না, এইভাবে কষ্ট করে হেঁটে হেঁটে কত যাব বলি, খুবই আমাদের কষ্ট, আর আমাদের চলাচল করতে পারছি না। এটা এই ফুলের ব্যবসা, ফুল তো ভোরবেলা আনতে পারছি না, এই এখান থেকে এর কাছ থেকে ওর কাছ থেকে একটু নিয়ে কোনো রকমে দোকানদারি 10টা পর্যন্ত আমাদের চলছে, ঠিকই আছে। এটা তার জন্যে তো আমরা তো বলছি যে আমাদের খুবই ভালো, কিন্তু এইটা যদি সময়টা একটু বাড়ানো হয় খুবই যেন ভালো হয়। বাড়িতে কি করে চলবে? ওই যে রেশনের চাল ডালটা পাই, যে বাজার হাটটা করবো সেই পয়সাটা আমরা জোগাড় করতে পারছি না। আমার নাম নিখুন পাল, আমি শিমুলতলা বাজার সবজি ব্যবসা করি। আমরা এই লকডাউন হয়েছে দ্বিতীয়বার, এই লকডাউনটায় আমাদের ব্যবসা খুব ক্ষতি হচ্ছে। কেন? আমরা সকালবেলা যে মালটা নিয়ে আসছি আমরা ঠিকমতো দোকানদারি করতে পারছি, কারণ আমরা যে মালগুলো নিয়ে আসি মানে কাস্টমার আসে 8টার পর থেকে কাস্টমার আসতে গেলে নয় 9টা 10টা দোকানদারি হয় না, 2 ঘন্টা দিয়ে দোকানদারি করা যায় না, সব ব্যবসা। আর কলকাতার লোক তো সব 10টা 8টা 9টা করে ঘুম থেকে উঠে, তারপরে সেই কারণে আমরা ব্যবসা করতে পারছি না। 10টা বাজলে আমাদেরকে বন্ধ করে দিতে হয়, আমাদের মাল যা নিয়ে আসে তার মানে 3 ভাগের থেকে 2 ভাগ নষ্ট, 1 ভাগ হলো বিক্রি করে আমাদের পয়সা তুলতে পারি, আমাদের শুধু লস। এটা সরকার যদি আমাদের জন্য প্রশাসন 2 ঘন্টা যদি বাড়িয়ে দেয় কিন্তু চিরকৃতজ্ঞ থাকবো, তাহলে আমাদের জন্য একটু ভালো হয়, আমরা তাহলে জিনিসটা বিক্রি করে আমরা 2টো পয়সা ইনকাম করতে পারবো বা সংসার চালাতে পারবো। আমাদের জন্য আমাদের পক্ষে এইটাই আমরা সবসময় চাই, সবারই ভালো হোক, আমাদেরও ভালো হোক আর সব 10 জনেরও ভালো হোক, কিন্তু জিনিসটা বজিয়ে রেখে করতে হবে। এখন ছুটি কাটার দিন, সবাই ঘুম থেকে উঠে আসে 8টা 9টার পরে, 10টা বাজলে পুলিশ এসে বলে বন্ধ কর, কিছু করার নেই, প্রশাসন আমাদের মানতে হবে, সেখানে 2 ঘন্টা বাড়ান খুব ভালো হয়। আমার নাম শেখ আইজুল, শিমুলতলা বাজারের দোকানদার। হ্যাঁ, আমার খাসির দোকান। এখন যা পরিস্থিতি চলছে, 2 ঘন্টা 3 ঘন্টার বাজার, আমাদের একটা খাসির দাম 8,000 টাকা। হ্যাঁ, একটা খাসি কাটছি, হ্যাঁ তার 1,500 টাকা বিক্রি হচ্ছে, 2,000 টাকা বিক্রি হচ্ছে, পুরো মাল থেকে যাচ্ছে, ব্যবসা ঠিক করতে পারছি না, ব্যবসার খুব পরিস্থিতি, হ্যাঁ সংসার চালানো দায় হয়ে যাচ্ছে, ছেলে পেলে নিয়ে 5-6 জন খাবো কি, খুব অসুবিধা, ব্যবসার পরিস্থিতি খুব খারাপ, এইভাবে ব্যবসা হয়। আমাদের একটু টাইম বাড়িয়ে দিলে ভালো, কি 2 বেলার টাইম হলে ভালো, আমাদের খাসির দোকান তো মহাজনপত্র দেয় না, আমাদের পরিস্থিতি খুব খারাপ, সংসার চালাতে পারছি। এমনি আমাদের ঈদ গেল ধার দেনা করে কোনোরকম একটু এ করেছি, আর এখন আমাদের খুব পরিস্থিতি খারাপ। আমার নাম সুব্রত চন্দ্র, শিমুলতলা বাজারে আমার আলুর দোকান, আর আলু পেঁয়াজ দোকান। আর সত্যি কথা বলতে গেলে সবজির ব্যবসা মোটামুটি আমাদের দোকান খুলতে খুলতে 7:30-8টা, হ্যাঁ তারপরে এই 2 ঘন্টা 10টা যে টাইম, এতে আমাদের অনেক রকম মাল, অনেকে সবজি যারা বেচে ফেলে দিতে হচ্ছে, মানে শুকিয়ে, তারপরে তো বিকেলেও বেচার সুযোগ নেই। তা সেই হিসেবে এটা যদি ঘন্টা 2 বাড়ানো হয়
হ্যাঁ মোটামুটি আমাদের দিক দিয়ে অনেক আমরা রেহাই পাই। তাহলে এইভাবে যদি চলতে থাকে দিনের পর দিন অবস্থা আরও খারাপ হয়ে যাবে, আমাদের খুলেও কোনো লাভ হবে না, এটাই বলতে চাই। এই যে ঘন্টা দুই যেন ভাড়া না, এটা আমরাও চাই, এটা আমরাও চাই যে এটার জন্য আমরা সব রকম হবে, কিন্তু মানে একটা যদি পুরো লকডাউন হয়ে যেত তাহলে তো আমাদের কোনো কিছুই, উনি আমাদের কথা ভেবে এই সুযোগটা দিয়েছি, যাই হোক দু তিন ঘন্টার মধ্যে এটা ব্যবসা করে বা রুটি রোজগার করব। আমাদের মতো লোকের কী আছে, রোজগার দিন আনি দিন খাই বাংলা কথা, আজকে বেরোলাম না রোজগার নেই, তা সেই হিসেবে উনি যে যারা করেছে অনেক আমাদের স্বার্থেই করেছে, হ্যাঁ সেই হিসেবে আমাদেরও বাঁচতে হবে, অথচ রোজগার রাখতে হবে, সেই জন্যই ভেবেই যেটা করেছে দশটা দিয়ে, যদি এটা অনুরোধ আর কি, হ্যাঁ আমাদের দিক দিয়ে, হ্যাঁ তাহলে আমরা একটু রেহাই পাই। খরিদ্দার শহরের খরিদ্দার বলুন যাই বলুন, এই নটার পর আসে। আমি জয়ন্ত সরকার, শিমুলতলা বার কমিটির প্রেসিডেন্ট, আমার আলুর দোকান আছে এখানে। যে সময়টা করা হয়েছে বাজারে, এই সময়টা যদি একবেলা জন্য যে করা হয়েছে ঠিকই আছে, কিন্তু একটু বাড়ালে একটু ভালো হতো, কারণ সাধারণত কলকাতার মানুষ এত সকালবেলায় আসে না, নটার পরেই সব বসে, দেখা যাচ্ছে যে দশটার সময় অনেকেই ব্যাগ নিয়ে ঢুকছেন, কিন্তু আমাদের দশটার মধ্যে আমাদের গেট বন্ধ করে দেওয়া, সরকারি যে নবান্নের যে আজ মানে জানানো হয়েছে যে সিদ্ধান্ত, সেই অনুযায়ী আমরা দশটার মধ্যে গেট বন্ধ করে দিই, তার ফলে অনেক লোকই অসুবিধায় পড়ছেন। আমার মনে হয় যে টাইমটা একটু বাড়ানো হোক তাহলে, কারণ কলকাতার লোক সাধারণত একটু দেরি করে ঘুম থেকে ওঠে এবং তারা দেরি করেই বাজারে আসে। এটাই সরকারের কাছে আমার আর্জি যে একটু যেন সময়টা বাড়ানো হয়, কারণ যেহেতু একবেলা দুবেলা হলে এটা ঠিক ছিল, এটা যেহেতু একবেলা তাই এটা যার সময়টাও বাড়ানো হয়। আর শাকসবজির ব্যাপারে পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ যে অন্তত যে শাকসবজির যে গাড়িগুলো বা যারা গস্তে যান তাদের যেন কোনো রকম হ্যারাস না করা হয়, কারণ তারা নিরুপায়, তারা শাকসবজি তো ধরুন যেগুলো পাইকারি মার্কেট সেসব জায়গায় তো আর টাইমের মধ্যে যাওয়া সম্ভব নয়, সেগুলো একটু বা সেগুলোও বাড়ানো আছে যদিও একটু, তা তাদের আনতে গেলে যেন কোনো রকম হ্যারাস না করা হয় পুলিশের তরফ বা প্রশাসনের তরফ থেকে, এটাই প্রশাসনের কাছে আমার একটা আর্জি। আমার নাম গণেশ, শিমুলতলা বাজারে আমার মাছের দোকান। আমরা কিন্তু খুবই মানে ভয়ে ভয়ে সব কিছু করছি, মানে কখন আসবে কখন কী করবে, তাড়াতাড়ি করছি দোকানে, দুটো কাস্টমার আসলো, আসার পরে যদি মনে করছে কেউ লোক তা বলছে যে এসে গেল, আমরা ভয়ে ভয়ে সব ফেলে দিচ্ছি, ফেলে দিয়ে মাছে বড় করছি, তারপরে কাস্টমার ঠিক দশটার পরে একটু কাস্টমার হয়, সেই কাস্টমারগুলো আসছে এসে বলছে যে আমরা কিছুই পাচ্ছি না, মাছ পাচ্ছি না, পাচ্ছি না, যেতেও পাচ্ছি না মার্কেটে, ভয়ে সব কিছু কারবার করতে হচ্ছে। তারপরে দোকানে কোনো কাস্টমার নেই, আটটা নটার পর থেকে কোনো কাস্টমার নেই, যা হচ্ছে দশটার পরে, যদি কিছুটা এক দেড় ঘন্টা যদি বাড়ানো যায় আমাদের খুবই ভালো হয়, মানে লকডাউনটা পুরো যে ভালো তার জন্য, কিন্তু বিকেলবেলা যত গাড়ি ঘোড়া কিন্তু সবই চলছে, কিন্তু কোনো বাস নেই, কিছু নেই, কোনো লোকজন মার্কেটে যেতে পারছে না, এখান থেকে লোকের ভায়া হয়ে মাছ কিনতে হচ্ছে, সেই মাছের জন্যে আরও ধরুন না মোটামুটি 20-30-50 টাকা চাপিয়ে বেচতে হচ্ছে, কেন আমরা একটা মাছের ঢল দাপাই সেই ঢলটাটাও নিচ্ছে, উল্টে আরও কিলোয় 20-30 টাকা লাভ দিচ্ছে, যে আমরা যে মাছ মোটামুটি 350-400 টাকা হয়েছি সেই মাছ 400-450 টাকা বেচতে হচ্ছে, বলে আমরা কী করবো, বাধ্য হয়ে আমাদের এইভাবে কারবার করতে হচ্ছে। লোক খালি এসে বলছে মাছের দাম কেন বেশি, যে আমরা যেতে পারছি না মার্কেটে, মার্কেট থেকে মাছ কিনতে পারছি না, লোক মানে নিয়ে আসছে, সেইটা আমরা যা বলছি আমরা তাই ভেবে আমরা মাছ দিচ্ছি। তাহলে আজকে আমরা এসেছিলাম বেহালা শিমুলতলা বাজারে, এবার শিমুলতলা বাজারে এই সেকেন্ড লকডাউন যা পরিস্থিতি, যদি দু ঘন্টা বাড়ানো হয় তাহলে এনাদের পক্ষে নিজেদের সংসার চালানোটা একটুখানি সহজ, এই ব্যবসায়ীদের দু ঘন্টা করে এই বাজারে পরিস্থিতি বাড়িয়ে দেওয়া হয় তাহলে জিনিসটা ওদের সংসারটা চালানো অনেক সুস্থ ও সবলভাবে ওরা চালাতে পারবে। ক্যামেরা এন্ড রিপোর্টিং বিশপ দাস, সান সেভালাল নিউজ নেটওয়ার্ক, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।